সায়েন্স এবং টেকনোলজি সম্পর্কিত ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আইটি মেকার ইউটিউব চ্যানেল আর বেল আইকনে ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও পেতে। ডার্ক ওয়েব নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। ইন্টারনেটের লুকায়িত এই অংশে রয়েছে অসংখ্য রহস্যময় অংশ। এখন আলোচনা করব ডার্ক ওয়েব সম্পর্কে প্রচলিত আরেকটি অংশ, যার নাম হচ্ছে রেড রুম। রেড রুম নামটি এসেছে জাপানি একটি অ্যানিমেশন এবং একই নামের একটি শহরের কিংবদন্তি থেকে। অনেকে বলে থাকেন সন্ত্রাসীদের উপার্জনের একটি অংশ হলো এই রেড রুম। ভিকটিমকে একটি রুমে আটকে রেখে তারা বিভিন্নভাবে তাকে টর্চার করে সেই ভিডিও রেড রুমে ছেড়ে দেওয়া হয়। এখানে মানুষকে টর্চার, খুন, রেপ ইত্যাদি লাইভ স্ট্রিমিং করা হয়। এইসবই সেখানে মানুষ টাকা দিয়ে দেখে। টাকা বলতে লেনদেন সব বিটকয়েনেই হয়। রেড রুমের অস্তিত্ব নিয়ে রয়েছে বিতর্ক, কারণ এটি নিয়ে পূর্ণাঙ্গ কোনো প্রমাণ পাওয়া যায়নি আজও। এমন কোনো ব্যক্তি নিজে দাবি করেনি যে সে রেড রুমে নিজের চোখে দেখেছে, তবে এটি নিয়ে গেমস, মুভি, ড্রামা তৈরি হয়েছে। বিভিন্ন সূত্র বিভিন্ন সময় রেড রুম সম্পর্কে তথ্য প্রকাশ করলেও পূর্ণাঙ্গ প্রমাণের অভাবে তা আসলে আমলে নেওয়া হয়নি। রেড রুমে বিকৃত মানসিকতার কর্মকাণ্ড হয়। সম্পূর্ণ অবৈধ এই অংশ নিয়ে আগ্রহ না প্রকাশ করাই ভালো।